এই সুন্দর পৃথিবীতে অত্যন্ত ধনী মানুষ, তবে শুধু ধনী মানুষ বললে ভুল হবে, তাই আরবপতিদের সংখ্যা কম নেই এবং তাদের গর্ব ও আবেগের সঙ্গে বিলাসবহুল জীবনযাপনকে দেখে যে কোনো সাধারণ মানুষ ভাবতে বাধ্য হবে, যাদের কাছে এই গোটা বিশ্বটাই যেন একটা স্বর্গ। তবে আজ আমরা আপনাদের এই ভিডিওতে যে আরবপতি ব্যক্তির সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি, যিনি কেবলমাত্র তার হেয়ার স্টাইল কাটার জন্য মাসে প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করে, যেটা শুনে আপনি হয়তো বুঝতেই পেরেছেন যে এই ব্যক্তির কাছে কত টাকা আছে। আসলে বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি ব্রুনেইয়ের সুলতান হাজি হাসান আল বুলকিয়ার সম্বন্ধে, এবং এই সুলতানের কাছে বর্তমানে প্রায় 39,000 আরব ডলার সম্পত্তি আছে। এবং আপনারা এটা শুনে হয়তো অবাক হয়ে যাবেন যে এই সুলতান তার শখ পালন করার জন্য কিছু এমন অবিশ্বাসনীয় কাজ করে রেখেছেন যা আপনাকে ভাবতে বাধ্য করবে, তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। ব্রুনেই বন্যা দ্বীপের উপর অবস্থিত একটি ছোট্ট দেশ, তবে দুবাই শহরের থেকে কিছুটা বড়। মালয়েশিয়া এবং দক্ষিণ সাগর এই দেশকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, সেই সাথে এই দেশটি সমুদ্রের তট এবং বর্ষাবরণের দেশ হিসাবেও পরিচিত হয়ে আছে। এবং এই দেশের রাজধানী হল বন্দর সেরি বেগান, এবং এই রাজধানী শহরেই সুলতান হাজি হাসান আল বুলকিয়ার বিশ্ববিখ্যাত নুরুল ইমান মহল নির্মিত আছে, যে মহলের মূল্য প্রায় 500 কোটি টাকা। তো চলুন এইবার দেখে নিই 39,000 আরব টাকার মালিক সুলতান হাসান আল বুলকিয়া কিভাবে তার সম্পত্তি ব্যয় করে। সুলতান হেয়ারকাট। হাসান আল বুলকিয়া ব্রুনেইয়ের সুলতান হওয়ার সাথে সাথে তিনি এই দেশের PM, অর্থমন্ত্রী, ব্রুনেইয়ের সাই ফৌজের কমান্ডার এবং এই দেশের পুলিশের ইন্সপেক্টর জেনারেলও। এখন আপনিই বলুন, যে ব্যক্তি এতটা ক্ষমতাসীন পদের দায়িত্ব নিয়ে রেখেছেন, সেই ব্যক্তি কি কোনো সাধারণ চুল কাটতে পারে? সেই জন্য প্রতি মাসে সুলতানের হেয়ারকাট করার জন্য ইউনাইটেড কিংডমের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট ক্যানউড ইস্টু লন্ডন থেকে প্রথম ফ্লাইটে উড়োজাহাজে যাত্রা করে ব্রুনেইতে ডাকা হয়। তারপর তাকে 2 দিন ধরে একটি 5-স্টার হোটেলে আতিথেয়তা করা হয় এবং অবশেষে সুলতানের হেয়ারকাট করে লন্ডনে ফিরে যায়। এই রাজকীয় হেয়ারকাটিংয়ের জন্য প্রতি মাসে প্রায় $21,000 খরচ হয়, যা ভারতীয় মুদ্রায় প্রায় 15,47,000 টাকা। এবং যদি সুলতানের এই হেয়ারকাটিংয়ের বার্ষিক হিসাব করা হয়, তাহলে সুলতান কেবলমাত্র তার চুল কাটার জন্য প্রতি বছর প্রায় 2 কোটি টাকা খরচ করে। মিউজিক প্রেমী সুলতান হাজি হাসান আল বুলকিয়া 30 বছর আগে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, যদিও এখন তিনি আর সবচেয়ে ধনী ব্যক্তি নন, কিন্তু আজও তার কাছে সম্পদের অভাব নেই। ব্রুনেইয়ের এই সুলতান 1996 সালে নিজের 50তম জন্মদিন এমনভাবে পালন করেছিলেন যাকে গোটা বিশ্ব আজও মনে করে। আসলে তিনি তার জন্মদিনে প্রায় 1 সপ্তাহ ধরে উৎসব পালন করেছিলেন, এবং এই 1 সপ্তাহে সুলতান ওই সময়ে সবচেয়ে বিখ্যাত ও ব্যয়বহুল শিল্পী মাইকেল জ্যাকসনকে 3 দিনের কর্মদক্ষতা অর্থাৎ কাজের জন্য ব্রুনেইতে ডেকেছিলেন, যার জন্য সুলতান মাইকেল জ্যাকসনকে প্রায় $17 মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 13 কোটি টাকা পারিশ্রমিক দিয়েছিলেন। শুধু এতটাই নয়, একবার সুলতান বিখ্যাত সিঙ্গার হোয়াইটনি হাস্তানকিয়ের পারফরমেন্স দেখতে গিয়েছিলেন, এবং হোয়াইটনিয়ের পারফরমেন্স তার এতটাই ভালো লেগেছিল যে তিনি তাকে একটি ব্ল্যাঙ্ক চেকই দিয়ে দিয়েছিল এবং তাকে বলেছিলেন যে আপনার পরিশ্রম অনুসারে এই চেকটিতে আপনি অ্যামাউন্ট লিখে নেবেন। যার পর হোয়াইটনি নিজেই প্রায় 50 কোটি টাকার একটি বিশাল অ্যামাউন্ট ওই ব্ল্যাঙ্ক চেকে লিখে নিয়েছিলেন। ওয়ার্ল্ড লার্জেস্ট প্যালেস। এই গোটা বিশ্বে থাকার জন্য যদি কারোর কাছে সব থেকে বড় এবং সুন্দর জায়গা থাকে, তাহলে তিনি হলেন ব্রুনেইয়ের সুলতান, যে কথাটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নথিভুক্ত করা আছে। যে প্রাসাদ বা মহলটির নাম হলো নুরুল ইমান, যা 17 তলা সহ 1,788 রুম, 257টি ওয়াশরুমস, একটি মসজিদ, 5টি সুইমিং পুল, 110টি গাড়ি রাখার গ্যারাজ, একটি ব্যাংকেট হল এবং উপর থেকে নিচে যাওয়া আসা করার জন্য 18টি লিফ্টসও আছে। এই মহল সর্বক্ষণই ঝকমক করে, যার জন্য এই মহলটিতে প্রায় 51,000 বাল্ব লাগানো আছে। এই মহলটিকে 1984 সালে 140 কোটি টাকার অর্থ ব্যয়ে নির্মাণ করা হয়েছিল, যার বর্তমান সময়ের মূল্য প্রায় 500 কোটি টাকা। সুলতান কার কালেকশন। যদিও আরবপতিদের কাছে গাড়ির কনভয় থাকা সাধারণ ব্যাপার, কিন্তু যখন ব্রুনেইয়ের সুলতান হাসান আল বুলকিয়ার কার কালেকশনের কথা হয়, তাহলে তিনিই প্রথম একমাত্র এমন ব্যক্তি যার কাছে 50, 100 বা 500 হাজার নয়, বরং 5,000 গাড়ি আছে, যার মধ্যে অর্ধেকের থেকেও বেশি তিনি কখনোই চালাননি। আসলে যখনই কোনো নিউ লুক বা লাক্সারি কার বাজারে আসে, সুলতান তাকে কেনার হুকুম দিয়ে দেয়। পৃথিবীতে সবথেকে বেশি রোলস রয়েস গাড়ি রাখার খেতাবও গিনিস বুকে তার নামই আছে। সুলতানের কার কালেকশনের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে নিয়ে আসা প্রায় 500টি রোলস রয়েস গাড়ি দাঁড় করানো আছে।
যতটা অর্থ থাকলে একজন ব্যক্তিকে কোটিপতি বলা হয়। কত টাকার শুধু তিনি গাড়ি কিনে রেখেছেন। তার কার কালেকশনে এখনো পর্যন্ত মোট মূল্য প্রায় 450 কোটি টাকা। শুধু তাই নয়, হাসান আল বুলকিয়ার কাছে 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা একটি রোলস রয়েস গাড়িও আছে। সুলতান ফ্লাইং প্যালেস, এই নামটি দেওয়া হয়েছে ব্রুনাইয়ে সুলতানের এয়ারবাস A340-কে, যা একদম সঠিক নাম দেওয়া হয়েছে, কেননা এই উড়োজাহাজটি কোনো রাজমহলের থেকে কম নয়। এর মধ্যে সব ধরনের বিলাসবহুল সুবিধা মজুদ আছে, যার মধ্যে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার, পিওর সিল্ক কার্পেট এবং ওয়াশরুমে 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা ওয়াশবেসনও মজুদ আছে। তাই যদি এই উড়োজাহাজটির মোট মূল্যের কথা বলা হয়, তাহলে এর মোট মূল্য হলো $233 মিলিয়ন। এই উড়োজাহাজকে সুলতানের দ্বিতীয় ঘর বলেও মনে করা হয়, যার মাধ্যমে সুলতান দেশ বিদেশে যাত্রা করে। কিন্তু এখানেই শেষ নয়, তার কাছে এয়ারবাস A340 ছাড়াও আরও অনেক এরোপ্লেন মজুদ আছে, যার মধ্যেও সুলতানের সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা আছে। সুলতান স্পোর্টস ক্লাব, হাজি হাসান আল বুলকিয়া খেলাধুলোকে ভীষণ ভালোবাসেন, বিশেষ করে পোলো খেলাকে, যার ফলে পোলো খেলার জন্য তার কাছে চমৎকার রেসের প্রায় 200টি ঘোড়াও রয়েছে, যেগুলোকে রাখার জন্য আলাদাভাবে সম্পত্তি কেনা আছে এবং এই ঘোড়াগুলো এসির হাওয়ায় থাকে। শুধু তাই নয়, সুলতান নিজের সাথে পোলো খেলার জন্য আর্জেন্টিনা থেকে প্লেয়ার নিয়ে আসায় এবং তার সাথে পোলো খেলার জন্য এই সকল প্লেয়ার্সদের প্রায় কোটি কোটি টাকা দেওয়া হয়। সেই সাথে এই সকল প্লেয়ার্সদের সমস্ত রকম খরচও সুলতানই বহন করে। প্রিন্স জেফ্রি লাক্সারি, তবে আপনি হয়তো এখন ভাবছেন যে ইয়া আবার কোন ধরনের প্রিন্স জেফ্রি এসে গেছে। আপনাদের জানার সুবিধার্থে বলে দিই যে প্রিন্স জেফ্রি হলো ব্রুনাইয়ে সুলতান হাসান আল বুলকিয়ার ছোট ভাই, যার নাম প্রিন্স জেফ্রি, এবং ইনি পৃথিবীতে সবথেকে বেশি অর্থ উড়িয়ে দেওয়ার জন্য বিখ্যাত। প্রিন্স জেফ্রি একটানা 10 বছর ধরে প্রতিদিন প্রায় $7,47,000 অর্থ ব্যয় করেছে। অর্থের এই পরিমাণটা শুনে আপনার হয়তো মাথা ঘুরে গেছে, কেননা দিনে $7,47,000, তাও আবার 10 বছর ধরে, অর্থাৎ দিনে প্রায় 126 কোটি টাকা খরচ করা মুখের কথা নয়। তবে আপনাদের হয়তো মনে হচ্ছে আমরা ফালতু কথা বলছি, তাই প্রমাণ হিসাবে এই রিপোর্টটি দেখে নিন, যাকে প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার ও ভ্যানিটি কেয়ার। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এবং বন্ধুরা, ব্রুনেইর এই সুলতান হাজি হাসান আল বুলকিয়ার লাইফ স্টাইল সম্বন্ধে আপনার কি মত, তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।